বিপদ দিলে অখুশি হওয়ার কোনো কারণ নাই, কারণ আল্লাহর কাছে যে বেশি প্রিয় পৃথিবীতে তার উপর বিপদও বেশি। পৃথিবীর বুকে সবচাইতে বেশি বিপদের মুখোমুখি হয়েছিলেন নবীরা, তারপরে আল্লাহর ওয়ালিরা, তারপর সলিহিনরা, সোহাদারা। ব্যক্তি যত আল্লাহর কাছে প্রিয় তার উপর পরীক্ষা তত বেশি। আল্লাহ বলেছেন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে, ভীতি দিয়ে, ক্ষুধা দিয়ে, জান মালের সংকটের মধ্যে ফেলে। এজন্য মুমিন কখনো নিরাশ হয় না, সে বিপদে পড়লেও তাওয়াক্কুল করে কার উপর? কারণ মুমিন জানে পৃথিবীর কেউ তার ক্ষতি করতে পারে না যদি আল্লাহ তাআলা তার সাপোর্টে থাকে। চিল্লায় বলেন ঠিক কিনা? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা শোনে না শুনে কে? কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখেন। আপনি পুলিশের চোখ ফাঁকে দিতে পারবেন, র‍্যাবের চোখ ফাঁকে দিতে পারবেন, পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকে দিতে পারবেন, আল্লাহর চোখ ফাঁকে দিতে পারবেন? এজন্য আমরা সবসময় ভরসা রাখবো একজনের উপর, চিল্লায় বলেন চিনি কে? আল্লাহর উপর ভরসা রেখেই যেন এই দুনিয়া আমরা ছাড়তে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আমরা অধৈর্য হয়ে যাই, আমরা অস্থির হয়ে যাই, অনেক সময় আমরা মনে করি কি এই বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটা অনেক উত্তম। আরে ভাই পাগলা, ওরে ভাই, ওরে ভোন, একটু তো বোঝার চেষ্টা করেন। এখানে তো কষ্ট পাইলে, দুঃখ পাইলে কাউকে জড়াই ধরে একটু কান্না করার সুযোগ আছে, বালিশকে চিপে ধরে একটু কান্না করে মনটাকে হালকা করার সুযোগ আছে, বাথরুমে আয়নার সামনে গিয়ে নিজের চেহারা দেখে দেখে কান্না করে একটু হালকা করার সুযোগ আছে। কিন্তু কবরে কান্নাটা করে কারে বুঝাবেন, জড়ায় কারে ধরবে? এখানে কষ্টটা সাময়িক, ঠিক আছে আমি মানলাম অনেক কঠিন, কিন্তু এটা সাময়িক। আপনি যে রাতের বেলা ঘুমাতে পারেন না বলেন, আমার ঘুম আসে না, ঘুম আসে না, কেন কখনো চিন্তা করেছেন? অনেকে তো এমনও আছে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইতে পারে না, কেনটা প্রবলেমটা কোথায়? শুনেন, যখন এটা অস্থির হয়ে যায়, টেনশন করতে থাকে, কেমনে কি করবো, কেমনে কি করবো, কি হবে, কি হবে, কি হবে, এমন কিভাবে করলো, তেমন কিভাবে করলো, এত বিশ্বাস করলাম সে কিভাবে ধোকা দিল, হ্যাঁ তার জন্য এত করি, সে আমাকে কিভাবে এমন করলো, যত আপনার ব্রেনকে আপনি দুনিয়ার মধ্যে ঢুকাই রাখবেন, দুনিয়ার মধ্যে ব্যস্ত রাখবেন, আপনার রাতের ঘুমটা ভালো হবে না, হবে না, হবে না, কখনো হবে না। এখন বলেন, ভবিষ্যৎ কি আমাদের হাতে আছে? আগামীকালকে কি হবে না হবে সেটাকে আমরা যেভাবে চাই সেভাবে হবে? আপনি কোন বিষয় নিয়ে ভাবনা করছেন যেটা আপনার হাতে নাই? একটা কাজ করেন না, টেনশনটাকে ফ্রি করার জন্য একটা ওষুধ খান, সেটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের প্রেমের ওষুধটা খেয়ে ফেলেন, আর এবং অন্তরকে শান্ত করে বলেন, যা হবার হবে দেখা যাবে, যা হবার হবে দেখা যাবে, আল্লাহ আমার জীবনকে তোমার নামে ছেড়ে দিলাম। এই জীবনটা শেষ করে দেওয়ার জন্য আল্লাহ দেয়নি, এই জীবনটা আল্লাহর প্রেমে, নবীর প্রেমে কাটিয়ে জান্নাত নিশ্চিত করার জন্য আল্লাহ দিয়েছেন। মনে রাখবেন, সবার দরজা বন্ধ হয়ে যাক, সবাই আপনাকে অপমান করুক, সবাই আপনার সাথে প্রতারণা করুক, আপনি চলে যান আল্লাহর মসজিদে, ওই দরজা কখনো বন্ধ হবে না। আপনি বেঁচে থাকুন আল্লাহর জন্য, আপনি বেঁচে থাকুন ইসলামের জন্য, আপনি বেঁচে থাকুন আল্লাহর হাবিবের প্রেমে, ইনশাআল্লাহ কোন ধরনের ডিপ্রেশন আপনাকে ঘায়েল করতে পারবে না। যদি আজকে থেকে একটা বিষয় নিশ্চিত করেন, আমি বেঁচে আছি আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। দুশ্চিন্তা এবং ডিপ্রেশন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন এবং আল্লাহর যত প্রিয় বান্দাগত হয়েছেন, তাদের প্রত্যেকের জীবনে কম বেশি দুশ্চিন্তা এসেছে। তারা তাদের সেই কঠিন সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা এবং আশ্রয় প্রার্থনা করার মাধ্যমে নিজেদেরকে এতটাই নিরাপদে রেখেছেন, এতটাই ভালো রেখেছেন, এতটাই স্বাভাবিক রেখেছেন যে কোনো বিপদ, কোনো মুসিবত, কোনো পেরেশানি, কোনো ডিপ্রেশন তাদেরকে ভেঙে ফেলতে পারেনি। বরং বিপদেও তারা হেসেছেন এবং স্থির থেকেছেন মানসিকভাবে। আজ আমরা সেরকম কয়েকটি আমলের কথা বলবো, যে আমলগুলোর মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দূর করবেন, লাঘব করবেন, এবং বিপদ আপদেও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানসিকভাবে প্রশান্ত এবং স্থির রাখবেন। আর সে আমলগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান যে আমলটির কথা বলবো তা হলো জিক্রুল্লাহ বা আল্লাহর জিকির। আল্লাহর জিকির, এর চাইতে কার্যকর কোনো ঔষধ আর নেই ডিপ্রেশন দূর করবার জন্য। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলার জিকির, এর মাধ্যমে মানুষের অন্তরসমূহ প্রশান্ত হয়ে থাকে। অতএব আল্লাহ তাআলার স্মরণ অন্তরে রাখা, মুখে আল্লাহ তাআলার কথা বলা, আল্লাহর সঙ্গে একান্তে কথা বলা, এর মাধ্যমে ডিপ্রেশন দূর করা যায় সবচেয়ে সহজে। আল্লাহর জিকির বা যিকরুল্লাহর একটা বিশেষ পদ্ধতি হলো কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআনে কারীমের তেলাওয়াত যদি আপনি করেন অর্থ সহকারে বুঝে, দেখবেন মানসিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে, বিস্ময়করভাবে আপনার মধ্যে প্রশান্তি সৃষ্টি করে দিবেন। যিকরুল্লাহ বা আল্লাহর জিকিরের আরেকটি বিশেষ পদ্ধতি হলো সকাল এবং সন্ধ্যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো জিকির এবং দোয়া আল্লাহর কাছে নিবেদন করতেন। সেগুলো যদি আমরা নিয়মিত করতে পারি,
তাহলে সেক্ষেত্রে জিক্রুল্লাহ এর মাধ্যমে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে বাঁচার উপায় আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ বিজ্ঞিল্লা। দ্বিতীয় যে আমলটির মাধ্যমে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমরা মুক্তি লাভ করতে পারি তা হলো প্রেনবী সাল্লাহ সাল্লামের সারা জীবনের একটি গুরুত্বপূর্ণ আমল এবং স্পেশাল জিকির, যে জিকির তিনি আল্লাহ তালার কাছে নিবেদন করতেন তার কঠিন সময় যখন দেয়ালে পিঠ থেকে যেত ঠিক সেই সময়। আর সে জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদ ওয়া রাব্বুল আরশিল কারীম। এই জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের স্বীকৃতি, আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করার মাধ্যমে আমরা দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে মুক্তি লাভ করতে পারবো।